ওই বা ওটা দিয়ে লাঠি মেরে দিয়ে আমার বাপ দিয়ে ভাঙছে আজ ওর ওই আল্লাহ ভাঙিয়ে দিচ্ছে আরে ওই জায়গায় আমার 20% জমি ওই জায়গায় সিডর ওষুধ আমি ছামিল দিয়ে দিছি কথা যে খরচ পাতি যাওয়ার পর যে ব্যবসা হইবে 1/3 আমার দেবে 5 মাস দিয়ে বন্ধ করিয়ে ফেলাইছে আর যাও একবার আর কিছু আর করি এই শেষ আর ওই ওর মামা শ্বশুরে জমিটা খাই দিয়েছে ওই পুরান বাড়ির ওরা ওই মাঝে মেয়াদ বর মেয়াদ সন্তানটা বেসে কি এই খাই দিয়েছে ওই জায়গায় আমার আর আমার মেয়ের সেজ ছেলে হাফেজের জমি এই জমি ও এই রাখা ইচ্ছে এই আহের আলাদা জমাই দেয় এই পুরান বাড়ির সামনে আর ও দখল দিয়েছে ওই ওই জায়গায় দিয়া ওই জায়গায় ওর পার্টি দেয় গরু দেয় বাদাম দিছি গরু দেয় না এরা একটা বৈশক কোথায় রাখছো আর কোথায় দখল দিয়েছে এরপর ও ওই যে পার্টি গরুটাই পার্টি দেয় আমার ওই ছেলে ছেলের নামে মিথ্যা মামলা দিছে এই মামলা দেওয়ায় আমি বাধ্য হয়েছি আর এই আচরণে আইনের আশ্রয় দেয় যার কথা বলছেন আপনি সে আবার কি হয় সে আমার মেজো ছেলে মাহবুব রহমান মনি আসলে আপনার কি মারধর করা যে এমন ঘটনা শুনছে আসলে কি সত্য হ্যাঁ কি করছে কি করছে ও ওই দাউনি আইছে এরপর ওই তাদের লোকেরা আর ধরছে দাউনেছে ও ধাক্কা মারছে ও আমার দরজা লাতি মেরিয়ে ভাঙছে আপনাকে কি গায়ে দিছে সবাই ধরছে নাইলে তো বাপের ধাক্কা মারিয়ে ফেলাই দিয়েছে ধান মারতে নেয় ঘটনা কতদিন আগে এই কয়েক বছর ধরে এইভাবে উঠেছে এখন আপনি অধৈর্য হইয়া ওই ছেলে ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় আমি এখন আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি আমার জমি সে হাফেজ সে ব্যবসা করে মুস্তাফিজুর রহমান শাহিন এখন আপনার আসলে তার এই যে আপনার ছেলের বিরুদ্ধে আসলে মনির তার বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগ তো এই যে অন্যায় অত্যাচার করে আমি তো একা মানুষ বাড়ি থাকতে পারি আমি তো অসল আমি বাড়ি থাকি ওর এই ব্যবহার আমি কেমনে বাড়ি থাকবো ওর ভয়টা আমি বাড়ি থাকি আপনি কি গালাগালি করে নাকি এই তো ব্যবহার ও কখন কি এই করবে এখনো স্টেশন আছে মাকে বা বাবা কাউকে মান না না আমি তো এতদিন বাড়ি ছিলাম ওই ছেলের বাবা তখন ছিল উনি মারা যাওয়ার পর তো আমি একা থাকতে পারি না হয় কারণ ও ও তো এইরকম করবে কখন কি করে বলা যায় যে ছেলে দাউনি আসিয়া গোবাইতে আইসে দরজা দিছি লাথি মারিয়ে ভাঙিয়ে ফেলাইছে আবার আল্লাহ নাইকেল গাছ আমি কত বছর আমি এখন যেতে পারবো না বিকেলে দেবো বিকেল 4টায় আপনারা আসবেন বিকেল 4টায়